हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल सन्दीपा ब्लॉग चैनल सबा के स्वागत। तो आज के ब्लॉगटा जेटा नहीं आर की करब, तो ये एक ब्लॉग बोलते परो नाओ बोलते परो। तो ये हे एक ब्यूटी टिप्स जेटा हे केयर शेटर एक स्पा क्रीमर हमें आज के रिव्यू देव तुम्हारे दे पुरो एकदम प्रैक्टिकली कर देखा। तो वोटा दिए हमें एक दिन ही यूज करो तुम्हारे साथ शेयर करब। तो प्रथम तुम्हारे प्रोडक्ट देखाई तर आगे एकटू रखी जेटा हे आज के कोकम को मेकअप कर आसनी मैं एक लिपस्टिको पर आसें बिकज भीषण लैद लागजे मैं एन ठंडा जेहतु पड़े गे तो हमारे लैद लगा दिन स्टार्ट हो गए एकदम समय पाचल ना भिडियो बनानों मैं भिडियो बनिए फेले अनेक दिन आगे इंट्रोटा देवर आ कि समय पाचलना ना खूब बिजी छम से कारण आज के इंट्रोटा दीची मैं आज के पोस्ट कर। तो आशा करी तुम्हारे ये खूब उपकृत हो। तो जरा नतून देखो हमार चैने जरा नतून प्लिज हमार चैनल सबसक्राइब कर दाओ और जरा अलरेडी मैं बंधु हमारे फ्रेंड सार्केले चले तक अनेक अनेक धन्यवाद। चलो तुम्हारे प्रोडक्ट देखा। फार्स्टे आमी एकटा काठे चिरुनी दिए खूब भालो करे आमार हेयरटाके आछड़े निच्छी जाते भितरे कोनो रकम भावे कोनो भावे जट ना थाके। तोमरा देखतेई पाच्छो जे एकदम माझखान दिए शीते करे आमी खूब भालो करे चुलटाके आछड़े निच्छी। तो आमी शुनेछी काछे काठेर चिरुनी दिए चुल आछड़ाले नाकि हेयर फल कमे जाए, तो सेई जोन्नो आमी एटाके अप्लाई करछी। तो आमी जानि ना एटा पोरे आमी तोमादेर रिव्यू दिए देब। এটা হলো কেয়া শেটের হেয়ার স্পা ক্রিম। তো এরকম একটা বাটি এবং চামচের দ্বারা আমি এই ক্রিমটাকে বাটির মধ্যে নিয়ে নেব। হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা এটা ব্যবহার করবে বা এটা চামচের দ্বারা নেবে। তো আই হোপ আমার হেয়ারে দু চামচে হয়ে যাবে বিকজ আমার হেয়ারটা খুবই বাজে এবং খুবই অল্প এবং খুবই ছোট, সেজন্য আমার হয়তো হয়ে যেতে পারে দু চামচে। এরপরে আমি নিয়েছি লরিয়ালের একটা হেয়ার সিরাম। তো হেয়ার সিরামটা আমরা ওই বাটির মধ্যে মানে হেয়ার স্পা ক্রিমের সাথেই মিক্সড করব, এটাও কিন্তু দু চামচ মতন। তো এটা যদি তোমরা পারো মানে আমার কাছে এটা আগে থেকেই ছিল তো শেষ হয়নি বলে এটাই আমি ইউজ করছি। তো তোমরা যদি এটা কেয়া শেটের হেয়ার সিরাম ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো হয়তো রেজাল্ট পাবে। তো আমি যেহেতু এখনও এটা শেষ হয়নি সেজন্য আমি আপাতত ওটাই ইউজ করছি। তো এটা শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব কেয়া শেটের হেয়ার সিরামটা কিনতে। খুব ভালো করে এটা চামচের দ্বারা মিক্সড করে নিচ্ছি। এরপর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব কিভাবে, এরকম ছোট্ট ছোট্ট করে পার্ট পার্ট করে কিন্তু আমি হেয়ারটাকে নিয়েছি এবং ওই ব্রাশের সাহায্যে কিন্তু আমি হেয়ারে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো আমার মনে হয় এই ব্রাশে খুব ভালো একটা লাগানো যাচ্ছে না, তো সেজন্য আমি আমার হাতই ব্যবহার করছি। তো আমার মনে হয় হাত দিয়ে অ্যাপ্লাই করলে খুব ভালো হয় কারণ আমি আগাগোড়াই হাত দিয়েই করেছি। তো আমি এটা ব্রাশটা একদম নতুন ব্যবহার করার চেষ্টা করলাম বাট হলো না। তো আমি এটা খুব ভালো করে এইভাবেই কিন্তু আমি স্ক্যাল্পেও হালকা হালকা লাগিয়ে কিন্তু আমি পুরো চুলটাকে কিন্তু আমি এইভাবে অ্যাপ্লাই করে ফেলছি। Thank you.
আছে অ্যাপ্লাই করা, তারপরে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে হালকা হালকা করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করলে কিন্তু আমাদের হেয়ার এমনিই খুব ভালো থাকবে, কারণ ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হয়। সেজন্য আমি খুব হালকা হালকা করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এবার আমি হট ক্যাপের সাহায্যে কিন্তু আমি 15 মিনিট জাস্ট আমি হিট হতে দিচ্ছি আমার হেয়ারটাকে। তো 15 মিনিটের বেশি কিন্তু একদমই ইউজ করা উচিত না, তোমরা এটা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আমি তারপরে খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি নর্মাল টেম্পারেচারের একটা জলের সাহায্যে। সরি, একটা জল নয়, কী সব বলছি, মানে জলের সাহায্যে আমি স্নান করে নিয়েছি বা চুলটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো সফট হয়েছে এবং ভীষণ ভালো একটা গ্লো দিচ্ছে। তো সবে একদিন করেছি, একদিন করেও তো করে তো সব কিছু প্রোডাক্ট বোঝা যায় না। তো তোমরা এটা ইউজ করো, আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, স্মেলটা ভীষণ ভালো লাগছে। তো তোমার একটা ফ্রেশনেস কিন্তু একটা ব্যাপার হবেই আমি জানি। আর একটা কথা যেটা হচ্ছে, এটা সম্বন্ধে আমি তোমাদেরকে একটুখানি ইন্ট্রো দিয়েছিলাম, তো আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে একটা কিন্তু প্রফেশনাল ক্রিম এবং হেয়ার স্পা অ্যারোমা থেরাপি। তোমরা জানোটা এটা হচ্ছে 45 গ্রামস আছে, এটার প্রাইসটা হচ্ছে 160। তো তোমরা 160-তে পাবে না, এটা একটু অফারে তোমরা পেয়ে যেতে পারো। এখানে কিন্তু ইউজটা কিন্তু পুরোটা দেওয়া আছে। তো আমি আমার মতন ইউজ করেছি, এটা অবশ্যই আমি পড়েছিলাম। তো পরে আমি যেরকমভাবে স্পা করি সেভাবে কিন্তু ইউজ করেছি, কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা গ্লো একটা হেয়ার দিচ্ছে, মানে হেয়ার লুক আর কি দিচ্ছে। তো তোমরাও ব্যবহার করে দেখো, যদি খারাপ হয় তো তোমরা ফেলে দেবে, ইউজ করবে না আর কি। যদি খারাপ হয় তো আমার মনে হয় খারাপ হবে না, তো তোমরা ইউজ করো, ভীষণ ভালো ফল পাবে। আরও প্রচুর প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো একটা খুব ভালো আমি সিরাম কিনেছি, সেটা নিয়ে আমি আসছি। তো স্টে টিউন, আমার চ্যানেলে থেকো, আমার সাথে থেকো, সামনেও প্রচুর প্রোগ্রাম আছে, সেসব ব্লগ নিয়ে অবশ্যই ফিরছি। তো যেইভাবে তোমরা সাপোর্ট করছো, রোজ একটা দুটো করে আমার চ্যানেলে বাড়ছে, তো এটাই খুব ভালো লাগছে, এটাই আমার পাওয়া ভিডিও করা সার্থক। খুব পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও করি, তো এটাই সার্থক, এটাই ভালো লাগে তোমরা এত ভালোবাসছো বলে। সাথে থেকো এবং পাশে থেকো, ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রাম আইডি সন্দীপা1998। আর আমার একটা ফেসবুকেও একটা পেজ আমি করেছি, যেটার নাম হচ্ছে সন্দীপা ব্লগ, সেম নাম। তো তোমরা সেখানে গিয়েও আমি কিছু কিছু আর কি ব্লগ ছাড়ার পোস্ট করার চেষ্টা করছি, তো তোমরাও প্লিজ সেখানেও জয়েন হয়ে যেও। তো সন্দীপা ব্লগ ফলো করে দিও পেজটা। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো এবং হ্যাপি থেকো, হ্যাপি উইন্টার, এবং সামনে প্রচুর কিছু তোমাদের জন্য গিফট অপেক্ষা করছে। স্টে টিউন্ড।